নমস্কার বন্ধুরা, আমি অভিষেক, আপনারা দেখছেন ইন্ডিয়ান ফিটনেস লাভার। আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, আজকে যে লকটায় এখানে এসেছি, তো আপনারা চারিদিকে ব্যাকগ্রাউন্ডটা হলে একটু না একটু বুঝতে পেরেছেন, বা এর আগে যদি এই লকটে এসেছিলাম কিছু কিছু পায়রা শপ করেছিলাম। বিশেষত এই লকটের মধ্যে গ্রিভাস ম্যাডাস থেকে শুরু করে একটু কিছু বেশি হাই কোয়ালিটি পায়রা রয়েছে। তো এখানে মেন বেসিক্যালি আসার কারণ হচ্ছে কিছু পায়রা সেল করে দেওয়া হবে আপনাদের কাছে। এই লকটা কার এবং এই লকটা কী কী পায়রা আছে সেল করার জন্য সমস্ত কিছু আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র আপনাদের জন্য। হাই কোয়ালিটি পায়রা থেকে লো কোয়ালিটি পায়রা সব কিছু আপনাদের কাছে সকরকম এক এক করে। ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে সমস্ত বিষয়টা আপনারা জানতে পারবেন। এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা দেখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবার আগে এখানে যে এখন পায়রা শপ করা হবে তার সাথে আলাপ করিয়ে দেবো। আপনারা অনেকেই চেনেন তাকে, একজন পরিচিত একজন পায়রা পেলে। তো এখানে একজন পায়রা প্রেমীকে দেখতে পাচ্ছেন, তার হাতে দুটো পায়রা আছে। তো একবার তোমার নামটা দর্শকদের বলো তো। আমার নাম রোহন মারুই, আমার বাড়ি চাকদা পায়রাঙ্গা, ঠিক আছে? আচ্ছা, আমিও পায়রা পুষি। তো অভিষেকদার চ্যানেল দেখে ভিডিও দেখে নিয়মিত, ঠিক আছে? তো আজকে কী কী পায়রা শখ করাবে আমাদের কাছে? আজকে বেশিরভাগ আছে ম্যাডাসের বাচ্চা আছে, ম্যাডাস ধাড়ি আছে, নরমাদি যার যার লাগবে সিঙ্গেল সবই আছে, ঠিক আছে? ম্যাডাসের বাচ্চা আছে, যারা গরমে বাচ্চা সেট করতে চান বাচ্চা পেয়ে যাবেন। গুজরাট গিরিবাজ দিয়ে সেট করাচ্ছি আপনাদের। আপনাদের কাছে এক জোড়া পেয়ার শপ করে দিচ্ছি। কি পায়রা আছে এগুলো? গিরিবাজ, গিরিবাজ পায়রা হয়েছে। সেট জোড়া পুরো? একদম সেট জোড়া, সেট জোড়া আছে, হাই কোয়ালিটি, ঠিক আছে? হ্যাঁ, নটটা হাই কোয়ালিটি, মাথাটা হাই কোয়ালিটি। আচ্ছা আচ্ছা, এখানে আইস কোয়ালিটি আপনারা শপ করে নেবেন, ঠিক আছে? আপনার কাছে শপ করাচ্ছি, একটু দেখে নেবেন ভালো করে। যদি আপনারা নিতে চাইছেন, ভাবছেন যে নেবেন পেয়ারটা, তাহলে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, নাম্বারটা একবার বলে দাও, শো করো। 8670-8481-19। আচ্ছা, লোকেশন হচ্ছে পায়রাডাঙ্গা, তাই তো? ঠিক আছে। তো যদি কেউ বলে যে ডেলিভারি করতে বা দূর থেকে যারা দেখছে, তাহলে কিভাবে নেবে? ডেলিভারি করতে বললে নিয়ারেস্ট কিছু হয়ে যাবে, নিয়ারেস্ট কিছু স্টেশনে আসলে হয়তো হয়ে যাবে, ফোনে কথা বললে সব থেকে বেটার হবে। আচ্ছা, তো মনে করছেন যদি এখান থেকে পায়রাগুলো দেখে পছন্দ হচ্ছে, এক এক করে শখ করাবো, আরও কিছু পায়রা আছে। প্রথম ফার্স্ট পেয়ারটা আপনার কাছে শখ করে দিচ্ছি, ভিডিওর স্ক্রিন থেকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করলে হয়ে যাবে, তাই তো? সুবিধা হবে তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো এইখানে এই পেয়ারটা শখ করুন, কীরকম কী আছে। হচ্ছে মাদি পায়রাটার আইস কোয়ালিটি আপনারা একটু দেখবেন ভালো করে, কীরকম কী আছে মাদি পায়রার আইস কোয়ালিটি, হচ্ছে নর পায়রাটার আইস কোয়ালিটি, ঠিক আছে? এই পেয়ারটা কিন্তু সেল করে দেওয়া হবে আপনাদের কাছে। তা অ্যাভারেজ কীরকম কী দাম পড়বে একটা বলে দাও, তাহলে সুবিধা হবে আমাদের দর্শকদের। অ্যাভারেজ 1000 টাকার মধ্যে হয়ে যাবে। 1000 টাকার মধ্যে হয়ে যাবে এই পেয়ারটা, ঠিক আছে? আর ডেলিভারি যদি কেউ নিতে চায়, তাহলে কি সেই ক্ষেত্রে কি ডেলিভারি চার্জ লাগবে? ফোন করাই বেটার, ফোন করে আলোচনা সাপেক্ষে হয় তাহলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে। কালদম পেয়ার শক করাচ্ছি আপনার কাছে। এই জোড়া কি সেট জোড়া নাকি? একদম সেট জোড়া, ঠিক আছে। ডিম্বাচ্চা গ্যারান্টি? কিরকম কি ফ্লাইং টাইম আছে? এগুলো তোমার 5.5 থেকে 6 ঘন্টা, ঠিক আছে? হাই ফ্লাইং পায়রা। আচ্ছা আচ্ছা, মুখের কথা বলতে এই না, ঠিক আছে? দেখো পায়রা, এটা হচ্ছে নর পায়রাটা, নর পায়রাটার আইস কোয়ালিটি শক করবেন আপনারা একটু। এই হচ্ছে নর পায়রার আইস কোয়ালিটি, এই হচ্ছে মাদি পায়রাটা রয়েছে, সেপারা যারা ছিলেন তারা দেখলে বুঝতে পারবে, ঠিক আছে? এই যে মাদি পায়রার আইস কোয়ালিটি, ঠিক আছে? কালপড়া কালদম? হ্যাঁ, কালপড়া কালদম। আচ্ছা ঠিক আছে, কালপড়া কালদম রয়েছে, ঠিক আছে? গলায় ওয়াশ। আচ্ছা, এবারেটা কিরকম কি দাম হতে পারে অ্যাভারেজ? 1500 থেকে 2000 এর মধ্যে চলে আসবে। 1500 থেকে 2000 এর মধ্যে চলে আসবে, ঠিক আছে? যদি কি কেউ মনে করছো যে আমাদের সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স কেউ নিতে চাইছে, তাহলে কি একটু ডিসকাউন্ট করা যাবে? একটু নেগোশিয়েবল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তো একটু লেজের কোয়ালিটিটাও দেখিনি। হ্যাঁ, এই লেজের কোয়ালিটি, এগুলো সব বেঁধে যাবে, ঠিক আছে? আচ্ছা, এই যে এইগুলো পুরো সব এই যে বেঁধে যাচ্ছে। হ্যাঁ, নতুন নতুন লেজ জুটছে আবার, ঠিক আছে? আচ্ছা, লেজের কোয়ালিটি পাঞ্জাটা দেখি একটু, এটা পায়রার পাঞ্জা আপনার কাছে শক করে দিচ্ছি, কিরকম কি আছে আপনি একটু দেখে নেবেন, ঠিক আছে? আইস কোয়ালিটি কিন্তু দুর্দান্ত আইস, ঠিক আছে? একদম গম ঠোঁটের মধ্যে আছে। আচ্ছা, এরকম কালদম আশা করি পাওয়া যায় না খুব একটা, ঠিক আছে? সচরাচর কমই দেখা যায়। আচ্ছা, তার উপরে আবার হাই ফ্লায়ার, এটা হচ্ছে মাদিটা, তাই তো? এটা মাদিটা। আচ্ছা, একদম সেম টু সেম, সেম টু সেম, নতুন পর গজাচ্ছে, একদম পুরো বেঁধে যাবে। আচ্ছা ঠিক আছে, তিরা টিরা সব কালো আছে, তিরা কালো পায়রার এই যে তিরা। আচ্ছা, তিরা টিরা সব কালো আছে দেখেন। আচ্ছা, আইস কোয়ালিটি দেখে নিই আর একবার, এই যে পায়রাটির আইস কোয়ালিটি আপনারা একটু দেখবেন ভালো করে, মনোযোগ সহকারে দেখবেন। হ্যাঁ, দেখুন, দেখে নিলেন, এখানে আপনার কাছে শক করে দিলাম, হচ্ছে পায়রার ডানা, ঠিক আছে? ভালো উড়া আছে, ঠিক আছে? কীরকম উড়া আছে বললে? এগুলো 5.5 থেকে 6 ঘন্টা, 5.5 থেকে 6 ঘন্টা গ্যারান্টি, শক করে দিলাম আপনাদের কাছে। হচ্ছে ফেস বিউটি,
নতুন করে তো কিছু দেখানোর নেই, কালদম পায়রা ব্যাস শক করে দিলাম। নেক্সট পেয়ারটা দেখে নিই এবার। এবারে এখান থেকে খাঁচার মধ্যে আরও পায়রা আছে, এক এক করে শক করাবো। অনেক পায়রা আছে গে কালেকশন করা, আপনার কাছে সেল করে দেওয়া হবে, আপনাকে একটু দেখে নেবেন। হ্যাঁ, লালদম পায়রা আছে নাকি হাতে? আচ্ছা, এর কি সেট জোড়া আছে? সিঙ্গেল মাদি, দুটো মাদি আছে, দুটো মাদি, একটা তোমার পেশা মাদি আছে। আচ্ছা আচ্ছা, খেলা পায়রা নাকি? খেলা পায়রা, খেলা নেই, উড়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বেলডাঙ্গার পায়রা, এটা লালদম টাইপের। ঠিক আছে, লালদম টাইপের, তো লেজ মেজ সব বাঁধানো, শুধু গায়ে ছিটে আছে লাল। আচ্ছা আচ্ছা, দুটোই মাদি, দুটোই মাদি পায়রা, দুটোই হাই ফ্লাইং। ঠিক আছে, লালদমটার একটু লেজটা দেখিয়ে দাও আমাদের, তাহলে সুবিধা হবে। লালদম পায়রাটা লেজটা দেখে নিন একটু, পুরো বাঁধানো। ঠিক আছে, পুরো বাঁধানো, একদম তিরা লাল রয়েছে, পুরো বাঁধানো। বাহ, খুব সুন্দর, দারুণ, খুব সুন্দর স্টাইল বাঁধানো আছে। ঠিক আছে, তিরাটা পুরো বাঁধানো দেখুন, আপনার কাছে শক করে দিচ্ছি। দেখুন তো হাই ফ্লাইং, ঠিক আছে, হাই ফ্লাইং মাদি, যদি কারো মাদি সিঙ্গেল মাদি প্রয়োজন হয় তবে কন্ট্যাক্ট করতে পারো। আর আইস কোয়ালিটি, আইস কোয়ালিটি একটু শক করুন আপনারা, একটু ভালো করে জুম করে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে পায়রাটির আইস কোয়ালিটি, দেখছেন আপনারা কীরকম কী আছে, একটু মনোযোগ করে দেখবেন। এই লালদম মাদিটা কীরকম কী দামে অ্যাভারেজ সেল করবে? এটা হাজারের মধ্যে চলে আসবে, হাজারের মধ্যে চলে আসবে। ঠিক আছে, আর যদি কেউ ডেলিভারি চায় সেক্ষেত্রে ডেলিভারি চার্জ লাগবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ডানার কোয়ালিটি চেক করে না। ঠিক আছে, ডানা কীরকম উড়া হবে এগুলো? এইগুলো এরকম 5-6 ঘন্টার আরামসে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এইসব হাই ফ্লাইং পায়রা, এদের উড়া কোনো দিন মিস হয় না। আচ্ছা, এগুলো বাড়ির সব ব্রিডিং পেয়ার ছিল, এখন বর্তমানে অন্য পায়রা রাখবে, সেই জন্য সেল করে দেওয়া হচ্ছে। এই যে পাঞ্জার কোয়ালিটি চেক করে দিলাম, পুরো নোক আর ঠোঁটের শেপ কিন্তু একই রকম আছে, কোনো ফাটাফোটা নেই, নোকও লাল। ঠিক আছে, পায়রা পায়রা দমও লাল, খুব সুন্দর একটা পায়রা, পাঞ্জার কালার, নোকের কালার, লেজের কালার সব এক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বন্ধুরা, এখানে একটা পায়রা শক করেছি, কি পায়রা আছে? এটা যে কেবল দিয়ে মাদিটা দেখালাম, ঠিক আছে, ওর বাচ্চা এরকম কেটেছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, এটা নর বাচ্চা না মাদি? এটা এখনো কনফার্ম না। আচ্ছা ঠিক আছে, আইস কোয়ালিটি সব করুন আপনারা, একটু দেখবেন ভালো করে। বাচ্চা পায়রা রয়েছে, কয় পরে বাচ্চা এটা? এটা হয়তো দুপুর দুপুর কি ফুলেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা দারুণ এসছে পায়রার কাঠিও, খুব সুন্দর। হ্যাঁ, এই সব রেডি না, যদি কেউ চায় রেডি করতে নিয়ে গিয়ে তো আরামসে রেডি করতে পারে গরমের জন্য। আচ্ছা, খুব সুন্দর রেজাল্ট, গরমে উড়া পায়রা, এগুলো সব গরমের উড়া পায়রা। আচ্ছা ঠিক আছে, হচ্ছে দম একদম বন্ধ দমের মধ্যে। ঠিক আছে, বাচ্চা পায়রা রয়েছে, গরমে উড়া পায়রা, পায়ের ট্যাগও আছে, পায়রা পায়ের ট্যাগ করা আছে। ঠিক আছে, এ হচ্ছে পায়রার পাঞ্জার কোয়ালিটি, নখ কিন্তু লাল আছে। ঠিক আছে, লাল আছে, পায়রা উড়লে নয় পায়ের কালার পাল্টে যায়। হ্যাঁ, আপনার কাছে শক করে দিলাম, সিঙ্গেল বাচ্চা তাই তো? সিঙ্গেল বাচ্চা। এটা কিরকম দাম পড়তে পারে? এটা 500-600 মধ্যে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, এগুলো সব হাই ফ্লাইং বাচ্চা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, শক করে দিলাম আপনাদের কাছে। বন্ধুরা, এখানে একজোড়া ম্যাডাস পেয়ার শক করাচ্ছি, আপনারা দেখে নেবেন কি ম্যাডাস আছে ভাই এগুলো। এটা মুন্ডি সাদা, অনেকে টপিদার ব্যান্ডাস বলে, আবার চটিয়াল। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ধাড়ি না পাট্টা, এগুলো হলো পাট্টা ভাইরা, বাচ্চা ভাইরা, দুপর কারো দুপর এক পর দুপর চলছে। ঠিক আছে, এক পর দুপর চলছে। ঠিক আছে, নরমাদি আছে নাকি? নরমাদি। আচ্ছা, দুটোরই ঝুটি করা যায়, নরমাদি হবে। আচ্ছা, দুটোরই ঝুটি আছে। ঠিক আছে, একই জোড়ার বাচ্চা, জোড়া। ঠিক আছে, দেখো ওড়ানোর জন্য নিতে চাই তো, পারফেক্ট বাচ্চা একদম। একটু একটা বাচ্চা শক করে দাও তাহলে আর কি দেখতে সুবিধা হবে। আইস কোয়ালিটি দেখো সবার প্রথমে, পায়রা আইস কোয়ালিটি, হেড শেপ দেখে নাও, আইস কোয়ালিটি, রিং টিং সব ক্লিয়ার আছে পায়রা। এই হচ্ছে পায়রার আইস কোয়ালিটি। ঠিক আছে, আপনারা একটু শক করবেন, ভালো করে দেখে নেবেন। ঠিক আছে, একটু ডানা বা পাঞ্জাগুলো দেখে নিই একটু। এই হচ্ছে পায়রার বাঁদিকের ডানা, কীরকম উড়া হবে এগুলো? তা মোটামুটি অ্যাভারেজ 4-5 ঘন্টা অ্যাভারেজ। আচ্ছা 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 ঠিক আছে, আপনার থেকে শক করে দিচ্ছি একদম, দেখুন পায়রার টান আছে শরীরে খুব। ঠিক আছে, দেখুন এই বাচ্চা দুটো কীরকম কি জোড়া দাম পড়তে পারে অ্যাভারেজ? এগুলো 1500-2000 মধ্যে। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যেহেতু মুন্ডি সাদার মধ্যে চটিয়ালটা একটু রেয়ার পড়ে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শক করে দিচ্ছি, হাই কোয়ালিটির বাচ্চা, একটু পাঞ্জাটা দেখিনি। আর বাচ্চা পায়রার কোনোদিন উড়ানোর গ্যারান্টি নেই। ঠিক আছে, যার কাছে পায়রা ভালো ব্লাড লাইন দিয়ে দেওয়া হবে, উল্টো পাল্টা পায়রা দেওয়া হবে না এই আর কি। ঠিক আছে, পাঞ্জাটা দেখি একটু, হচ্ছে পায়রার পাঞ্জা। ঠিক আছে, নর্মাদি সেম টু সেম আছে, সেই জন্য আপনার কাছে দেখানো অতটা অতটা প্রয়োজন মনে করলাম না, নর্মাদি সেম টু সেম আছে, বাড়ির থেকে এসে আপনারা নিয়ে যেতে পারবেন।
ঠিক আছে, আপনার কাছে শক করে দিলাম, এটা হচ্ছে পায়রার ফেস বিউটি। ওকে বন্ধুরা, এখানে আরেক জোড়া পায়রা শক করেছি আপনার কাছে, ঠিক আছে। ম্যাড্রাস পায়রার বাচ্চা জিরিয়া বাচ্চা রয়েছে, ঠিক আছে। একটা ঝুটি আছে নাকি? না না, ঝুটি নেই। আচ্ছা আচ্ছা, দুটোই টাক নরমাল। আচ্ছা আচ্ছা, নরমাল বাচ্চা রয়েছে, ঠিক আছে। আপনাদের শক করাচ্ছি, একটা শক করাক। শুধুমাত্র চোখে একটু প্রবলেম আছে, মানে ঠান্ডা লেগেছে আর কি, ঠিক আছে। বাদিকের ডানা এই জোড়া বাচ্চাটা কিরকম দাম পড়বে? এটা 1000-1500 মধ্যে চলে আসবে। আচ্ছা, ওই বাচ্চাটা দেখাও একটু, ওই যে হাতে যে বাচ্চাটা দেখলেন আর একটা, ওই বাচ্চাটা, এটা ঠিক আছে, 1000-1500 মধ্যে চলে আসবে, তাই তো? এগুলো ওরকমই রেঞ্জ আছে, 4-5 ঘন্টা, ঠিক আছে। 4-5 ঘন্টা বাচ্চা পায়া, আর ধারি হয়ে গেলে আশা করছি আরো ভালো প্লেইং টাইম দেবে। বেশি বড় দোকানে লোকে ভাববে যে হয়তো ডায়লগ দিচ্ছে, সেই জন্য সব নিজের উপর। আর যদি মনে করো কেউ এসে দেখে নিতে চাইছে, তাহলে কি সেখানে পসিবল? আচ্ছা, টাইমিং এর কোনো ব্যাপার আছে? হ্যাঁ, টাইমিং এর ব্যাপার বলে দাও তাহলে। সকালবেলায় আসতে হবে, ভোরবেলায়, ঠিক আছে। সকাল 5টার সময় আসলে বেটার হয়, 5টার সময় আসো, ঠিক আছে। 10-11 মধ্যে টাইম, 11টার মধ্যে আসতে হবে, ঠিক আছে। এ হচ্ছে পায়রার ফেস অফ বিউটি, আপনার কাছে শক করে দিচ্ছি। বাদিকের ডানা একটু লেজটা দেখিনি, দমটা হচ্ছে বন্ধ দমের পায়রা, ঠিক আছে। আপনার কাছে শক করে দিচ্ছি, প্রাইসটা তো আপনার কাছে বলে দেওয়া হলো, 1000-1500 মধ্যে কিন্তু পেয়ে যাবেন পায়রার বাচ্চা দুটি। হ্যাঁ, যদি কেউ নিতে চাইছেন, ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আপনার স্ক্রিনশট মেরে পাঠাতে পারেন বা ফোন করে জেনে নিতে পারেন। আর এক জোড়া পায়রা শক করে নিন আপনারা, দুটো বাচ্চা পায়রা রয়েছে, ঠিক আছে, নরমাদি, ঠিক আছে। দুটো দুই রকম কালারের আছে, আপনারা একটু শক করবেন, দেখবেন ভালো করে বিষয়টা। দুটো একই ঘরের বাচ্চা, ঠিক আছে, একটা এরকম কেটেছে, একটা জিরিয়া কেটেছে। আচ্ছা, এটা সবুজ বাচ্চা, একটা জিরিয়া বাচ্চা। হ্যাঁ, এগুলো কিন্তু হাই ফ্লাইং, ঠিক আছে, এগুলো ডিপের পায়রা। আচ্ছা, আর এখনই চোখে দানা চলে এসেছে, এখনই আবার চোখে দানা চলে এসেছে। এই হচ্ছে পায়রার আইস কোয়ালিটি, সম্পূর্ণ আপনারা হেড শেপ দেখে নেবেন, যা দেখার দেখে নেবেন, ঠিক আছে। যারা পায়রা চিনেন, তা সেখানে তো নতুন করে কিছু বলার নেই, পায়রা দেখেই চিনে নেবেন, ঠিক আছে। হচ্ছে বাদিকের ডানা, ডানাটা শক করুন আপনারা, একদম সবকটা পায়রা ডানার একদম তলোয়ার কাঠি রয়েছে, সরু সরু ডানা, কোনো গ্যাপ নেই পরের ফাঁকে, একদম পরের পর পরে উঠানো, ঠিক আছে। আচ্ছা, হচ্ছে পায়রার ডান দিকের ডানা, ঠিক আছে, শক করে দিলাম আপনাদের কাছে। একটু পাঞ্জাটা দেখিনি, হচ্ছে পায়রার পাঞ্জা, ঠিক আছে, মানে একবার ছেড়ে দিলে ডিপে ঢুকে যাবে, একদম সেটে যাবে। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তাহলে বাড়িতে পায়রার বাচ্চাগুলো আপনারা সেট করে বোঝাতে পারবেন। এই যে এই জিরিয়া বাচ্চাটা দেখাচ্ছি আপনার কাছে, জিরিয়া বাচ্চাটা দেখে নিন, আইস কোয়ালিটি সক্ষণ সবার আগে হচ্ছে আইস কোয়ালিটি। এই যে হেড শেপ যা আছে আপনারা দেখে নিন, ধরে ধরে এক একটা পায়রা শক করাচ্ছি আপনাদের। শার্প আছে, ঠিক আছে, নাকটা একটু শার্প আছে, অনেকে শার্প হেড শেপের পায়রা খোঁজে, সব কটা ম্যাড্রাস পায়রা হেড শেপের শার্প। আচ্ছা, হচ্ছে বাঁদিকের ডানা, হচ্ছে ডান দিকের ডানা, হচ্ছে একদম বন্ধুদমের পায়রা। অ্যাভারেজ কত কি ফ্ল্যাং টাইম হতে পারে এগুলো? এগুলো ওরকমই, 4-5 ঘন্টা। আচ্ছা ঠিক আছে, পায়রার কোনো গ্যারান্টি হয় না উড়ানের, সব নিজের উপরে, ঠিক আছে। মিনিমাম রেঞ্জ বলে দিলাম, অনেকের ডাউট থাকে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এক জোড়া পায়রার বাচ্চা আরও শক করাচ্ছি, আপনারা দেখে নিন কী কী পায়রার বাচ্চা আছে এগুলো। এটা আবলুক, দোয়াজ আবলুক, ঠিক আছে, চটিয়াল। আচ্ছা, সব থেকে রেয়ার এসছে বাচ্চাটা, ঠিক আছে, এর মা বাবা কিন্তু চটি ছিল না, এর বাচ্চা চটি পড়েছে। আচ্ছা, দোয়াজ আবলুক চটিয়াল বেরিয়েছে। আচ্ছা, আর একটা লাল ম্যান্ডাসের বাচ্চা আছে, একদম লং সাইজের, একদম 1-0 বলের বাচ্চা। আচ্ছা, দেখে মনে হচ্ছে ধাড়ি, হ্যাঁ, কিন্তু একটা বাচ্চা পায়রা, ঠিক আছে, শক করুন আপনারা। হচ্ছে পায়রাটির আইস কোয়ালিটি একটু ভালো করে দেখে নেবেন, বাচ্চা পায়রা তো এখনো সেরকম চোখের কাটেনি এখনো, এটা হয়তো কালাঙ্ক আসবে। আচ্ছা, এটা কালাঙ্ক আসবে, চোখ কালাঙ্কা, চোখ আসবে, এরকম কালাঙ্ক আসবে,
দুবাজ আবলুক বাচ্চা, দেখি ডানাটা, এই দেখুন ডানা জিরো পরের বাচ্চা, এ একদম ফাঁকা নেই, একটু গ্যাপ নেই, দেখুন পুরো একদম পরের পর পর সব সেটে রয়েছে, এরকম সব কটা পাড়া দেখিন একদম বন্ধ দম হচ্ছে, পায়রাটির পাঞ্জা হচ্ছে, পায়রার ফুল গেট আপ ফেস বিউটি। বন্ধুরা এক জোড়া পায়রা শক করেছি, পায়রা দুটো দেখুন, এই পায়রা দুটো কি সেল আছে? হ্যাঁ দুটো সেল আছে। আচ্ছা দুটো নর, দুটোই নর পায়রা আছে, এটা কালেপেটি, এটা কালেপেটির মধ্যে আছে, ঠিক আছে? আচ্ছা কালেপেটির মধ্যে আছে ফটকা লাইনে, আচ্ছা এটা ফটকা লাইনে, আচ্ছা দুটোই নর পায়রা। কিরকম ফ্লাইং টাইম আছে এগুলো? 6 থেকে 7 ঘন্টা, 6 থেকে 7 ঘন্টা ফ্লাইং টাইম আছে। কিরকম দাম হতে পারে এগুলো? এগুলো মিনিমাম 2-2.5 হাজার টাকা পিস, ঠিক আছে? 1.5-2 হাজার টাকা পিস, এগুলো হাই কোয়ালিটির পায়রা, ঠিক আছে? এগুলো কমে মধ্যে আসবে না। আচ্ছা একটু ওই পায়রাটা আইস কোয়ালিটিটা শক করো, হচ্ছে পায়রার আইস কোয়ালিটি একটু দেখবেন আপনারা। ফুল ধারি পায়রা নাকি এটা? ফুল ধারি, দশক কমপ্লিট। তাহলে যদি নল লাগে তো নিতে পারো, ঠিক আছে? আচ্ছা টপ কোয়ালিটির পায়রা, আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যা আছে এখানে শক করে দিলাম। ডিম বাচ্চা করা তিনখানা পালক, ঠিক আছে? এখানে ঠিক আছে, ভালো পায়রা সানিং যারা পায়রা আছেন তারা জানে, ঠিক আছে? ঠিক আছে অসুবিধা নেই। ফেস বিউটি, বাহ খুবই সুন্দর, এই যে পেট, ঠিক আছে? আচ্ছা এই যে ওর সাথে যে একটা নড় পায়রা ছিল, ওই পায়রাটার চোখটা শক করবেন আপনারা, আপনার কাছে দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করে দেখে নেবেন। নড় পায়রা ওই দামের মধ্যেই হবে? হ্যাঁ পাঠা পায়রা, পাঠা পায়রা সাত পরের 8 পর চলছে। আচ্ছা পায়রা এখন চোখে অনেক দানা চলে এসেছে, ঠিক আছে? ওই 1.5-2 হাজার টাকার মধ্যে পিস পড়বে নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, শর্টকা লাইনের মধ্যে আছে। পায়রাটার ফুল গেট আপ দেখে নিন, ওই যে বাঁদিকের ডানা হচ্ছে, ডান দিকের ডানা হচ্ছে, পায়রার লেজ, এই হলো ফেস বিউট পাঞ্জা, এই ফেস বিউটি পায়রা, পায়রার ফেস বিউটি, ঠিক আছে শক করে দিলাম। বন্ধুরা আরেক জোড়া পায়রা শক করেছি, আপনারা পায়রার ফুল গেট আপটা দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন, লাস্ট একটা পেয়ার, হ্যাঁ আপনার কাছে শক করে দিচ্ছি, দুটোই নর, দুটোই নর, দুটোই নর, আচ্ছা আচ্ছা দুটোই নর রয়েছে, এগুলো এগুলো একদম পুরো হাই কোয়ালিটির, A1 কোয়ালিটির পায়রা, ঠিক আছে? কিরকম দাম হতে পারে সবার আগে বলে দিই, এগুলো 2-3 হাজার টাকার মধ্যে, আচ্ছা পড়বে, ঠিক আছে? এই পিস পড়বে, এই নটটা 2 হাজার টাকা, 1.5-2 হাজার টাকা পিস পড়বে, আর এটা 3 হাজার টাকা পিস পড়বে, আচ্ছা ঠিক আছে? এটা বলছি কি লাইনের পায়রা আছে যারা চেনে তারা এতক্ষণে হয়তো বুঝে গেছে, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ওই একটা একটা করে সব করাচ্ছি, পায়রাটার আইস কোয়ালিটি শক করুন, একটু ভালো করে মনে সহকারে দেখবেন, লাস্টে কিন্তু টপ কোয়ালিটি, যে কটা পায়রা দেখিয়েছি তাদের মধ্যে টপ, বেস্ট অফ দ্য বেস্ট পায়রা শক করে দিচ্ছি, আপনার একটু মনোযোগ সহকারে দেখবেন, হ্যাঁ নর পায়রা, পট্টি দেখো, ডবল পট্টির পায়রা আছে, ঘিয়া পট্টির পায়রা আছে, প্লাস মমিন চোচ, বাহ এর ডানাটা দেখি, এগুলো সব ব্রিডার পায়রা, ঠিক আছে? ঘরে বসানো পায়রা, আচ্ছা আচ্ছা পাঞ্জা ফেস অফ বিউটি, ওকে এটাও নন না, এটা নর, এটা সব থেকে রেয়ার ব্রিড, ঠিক আছে? জাস্ট হেড শেপ আর চোখ সব করো, একটু দেখবেন, হ্যাঁ একটু হোল্ড করে দেখাচ্ছি ভালো করে দেখবেন, একটু আইস কোয়ালিটি, হেড শেপ এবং আইস কোয়ালিটি, এটা কিন্তু হাড়ুকুতু লাইনের নর আছে, ঠিক আছে? হাড়ুকুতু লাইনের নর, যারা যাদের যদি কোনো রকম ডাউট থাকে এসে পায়রা আসে, এসে যারা চেনে, ঠিক আছে, হাতে ধরলে বুঝতে পারবে, দুটোই হাড়ুকুতু লাইন, না ওটা হাড়ুকুতু না, এটা হাড়ুকুতু লাইন, আচ্ছা ওটা কোন লাইন ছিল? ওটা ওটা অন্য লাইন, আচ্ছা আচ্ছা ঠিক আছে সব করে দিলাম, এখানে একটু দেখিনি ফেস অফ বিউটি যা যা আছে একটু, ঠিক আছে? অনেকে ভাবেন যে ডুপ্লিসিটি, ওই সব ডুপ্লিসিটি কোনো ব্যাপার নেই, এই যে বাঁদিকের ডানা বিডার পায়রা, বিডার পায়রা ফুল বিডার, সেজন্য এরকম পরগুলো এরকম, আচ্ছা আচ্ছা এদের কোনো ডানা দেওয়া হয়নি,
হচ্ছে ডানা, হচ্ছে পায়রাটির লেজ, ঠিক আছে, এই হচ্ছে পায়রার পাঞ্জা। পায়রা কিন্তু খুব বিগ সাইজের পায়রা, ঠিক আছে। হুম, পাঞ্জা টাঞ্জা সব বিগ পায়রা। ফেস বিউটি, আচ্ছা ফেস বিউটি শক করুন, একটু ভালো করে দেখে নিন। লাস্ট এক জোড়া পায়রা শক করে দিচ্ছি আপনাদের কাছে। যদি কেউ চাই দামাদামি করতে পারবে, একটু নেগোসিয়েট হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, সব পায়রা একটু কম বেশি হয়ে যাবে, আলোচনা সব একটু কম বেশি হয়ে যাবে, ঠিক আছে। আপনাদের কাছে যদি বা ভালো লেগে থাকে, ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, আপনার ফোন করে বা স্ক্রিনশট নিয়ে আপনার হোয়াটসঅ্যাপ করতে পারেন, ঠিক আছে। আপনার কাছে শক করে দিলাম, ভালো করে একটু দেখে নেবেন। লফটে এসছি, লফটটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, কোন লফট এটা, চারিদিকে ব্যাকগ্রাউন্ডটা একটু দেখিয়ে দিই। সাথে সামনে এখন যেটা দেখছেন আপনারা, এই যে লফটের এখানে এসছি, এই লফটটা আপনারা যারা আমার চ্যানেলে দুটো ভিডিও করা আছে, তখন লফটটা অন্যরকম পজিশন ছিল, এখন নতুন করে লফটটা বানানো হয়েছে, এবং ঘরের মধ্যে কী অবস্থা বা কী পজিশন আছে আপনারা একটু দেখে নিন। হচ্ছে ঘরের বর্তমান অবস্থা বা পজিশন, লফটটা কিন্তু আগে অনেকটাই ছোট ছিল, এখন বর্তমানে বিগ সাইজের লফটের মধ্যে এরকম সেপারেট খাঁচার মধ্যে, কিন্তু 2 ফুট বাই 2 ফুট খাঁচার মধ্যে এখন পায়রা জেনারেশন বা ব্রিডিং করানো হচ্ছে। রেসার পায়রা থেকে বিভিন্ন রকমের জেনারেশন আছে, এবং এটা তো পুরনো লফট, নতুন লফট হচ্ছে এই যে পায়রার আড্ডাঘর এই সাইডে রয়েছে। আড্ডাঘরটা একটু দেখে নিন কীরকম কী হাইট আছে, এখান থেকে কিন্তু সমস্ত পায়রা উড়ানো হয়, আপনার দেখিয়ে দিচ্ছি। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন এটা কার বাড়ির পায়রা, বা আপনারা দেখে একটু না একটু হলেও চিনতে পেরেছেন। এখানে ভেতর আরও কিছু পায়রা আছে, যদি মনে করছেন যে বাড়ি থেকে এসে নেবেন, তাহলে আপনার পায়রা নেওয়ার সাথে এবং পায়রা শখও করতে পারবেন। সমস্ত অনেক পিস পায়রা আছে, আপনারা দেখুন হিউজ পরিমাণে কালেকশন আছে, হাই কোয়ালিটি হাই ফ্লাইং পায়রা। তো এখন এখানে এই যে রোহন সামনে আছে, রোহন এখানে কী পায়রা আছে? এটা সুরমাই মাদি, ঠিক আছে, সুরমাই মাদি। আচ্ছা এটা কি ডিম দিয়েছে নাকি? আচ্ছা ডিমে বসে রয়েছে, দেখে কি মনে হচ্ছে নর পায়রা, ওটা কি মাদি পায়রা? কিন্তু নর পায়রার মতন সাইজ দেখুন কিরকম। আরও সমস্ত কিছু এখানে পায়রা আছে ঘরের ভেতরে, একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, আপনারা শখ করবেন একটু দেখবেন, হ্যাঁ ভালো করে বিষয়টা। আচ্ছা রোহন, আমাদের দর্শকদের লাস্ট একটা জিনিস ব্যাপারে জানিয়ে দাও, যদি কি মনে করছো যে পায়রা নিতে চায় তাহলে কিভাবে কন্ট্যাক্ট করবে, আর এই জায়গাটার লোকেশনটা একবার বলে দাও। এই জায়গাটার লোকেশন হচ্ছে পায়রাঙা, রোনাঘাটের পরের স্টেশন হচ্ছে পায়রাঙা। আচ্ছা আচ্ছা, যদি কেউ ওইদিক দিয়ে কৃষ্ণনগর বা মুর্শিদাবাদের ওইদিক দিয়ে আসতে চান, ঠিক আছে, তো লালগোলা ধরে তারপরে পায়রাঙা স্টেশন, পায়রাঙা স্টেশন নামতে হবে, ঠিক আছে। যদি কেউ শিয়ালদাহ দিয়ে আসতে চান, তো লালগোলা লোকাল আছে, শান্তিপুর লোকাল, রানাঘাট লোকাল, এগুলোতে গেদে লোকাল ধরে আসতে পারে, ঠিক আছে। এসে পায়রাঙা স্টেশন নেমলে ওখান থেকে মানে ফোন করলে তাহলে কথা বলে নিয়ে যাওয়া যাবে। আর যদি কেউ বুকিং করতে চায়, আর যদি কেউ ডেলিভারি চায়, ডেলিভারি চায় সেটা আলোচনা সাপেক্ষে করা যাবে, পসিবল হয় তাহলে বলে দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, তো সমস্ত বিষয়টা আপনার কাছে জানিয়ে দেওয়া হলো, যদি মনে করছেন নেবেন তাহলে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আপনারা নিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। যা যা পায়রা দেখিয়েছি আপনাদের কাছে, কিছু কিছু ভালো লাইনের পায়রা রয়েছে, এবং তার সাথে বাচ্চা কিছু পায়রা শক করিয়েছি এখানে। আরো কিছু রয়েছে লাইনের, ঠিক আছে, রেসার লাইন, ইম্পোর্টেড ইম্পোর্টেড ব্লাড লাইন, ঠিক আছে। আচ্ছা রেসার পায়রা রয়েছে, হ্যাঁ মাকচি রেসারও রয়েছে, ইম্পোর্টেড সব বাংলাদেশ ইম্পোর্টেড ব্লাড লাইন আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার কাছে দেখিয়ে দিচ্ছি পুরো ব্যাকগ্রাউন্ডটা। এটা কি নতুন মানে আগে সেট আপ তো ছোট ছিল, এখন বড় সেট আপ হয়েছে? বড় সেট আপ হয়েছে, তারপরে এখানে আপলোড টাপলোড সবই আছে, আন্ডার আন্ডার সব আছে। আর যদি কেউ বাড়ি থেকে এসে নিয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই, পায়রা নেওয়ার সাথে শখ করতে পারবে। দেখে নিয়ে যাও সব থেকে বেটার হয়, দেখে শুনে, হ্যাঁ সব থেকে বেটার হয়। তো একবার নাম্বারটা বলো তো। নাম্বার হলো 8670848149। আচ্ছা এই নাম্বারে ফোন করলে 24 ঘন্টা খোলা থাকবে, কথা বলে নিতে হবে, ঠিক আছে। বন্ধুরা সমস্ত বিষয়টা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হলো, যদি মনে করছেন নেবেন ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নেবেন, নতুন করে আর কিছু বলার নেই। পুরো বিষয়টা আপনাদের কাছে সব করিয়েছি বা ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করেছি, আপনাদের বাড়িতে যাদের বন্য প্রাণী বা অ্যানিমেলস রয়েছে সঠিকভাবে সচেতনভাবে লালন পালন করবেন এবং অবহেলা করবেন না। চ্যানেলে যারা এরা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন টান, সাথে আপনি যদি একজন প্রকৃত পায়রা প্রেমী হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করবেন,
চাইলে ভিডিওটি নিয়ে এসো, পায়রা প্রেমীদের সাথেও শেয়ার করতে পারেন, তারাও দেখলে বুঝতে পারবে, বা পায়রা বাচ্চা পায়রা থেকে শুরু করে ওড়াই পায়রা থেকে শুরু করে যে কোনো পায়রা যদি একবার দেখে নেয়, যদি বা তার পছন্দ হয় তারাও নিতে পারবে। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি, ধন্যবাদ। Yeah!